ক্ষমতার ওষুধ ওষুধ করে আমার কাছে আসবি না, কোনের বাদশা সব বুঝবি যে অন্তর নাতনি একটা ছেলেও বাঁচবে না। ভুল হয়ে গেছে ডাক্তার, ভুল হয়ে গেছে। সকালবেলা যে মাছ আমাকে বিক্রি করেছিলে তা তোমার জন্য রান্না করে এনেছি। কি মাছটা ভালো না পচা? নিজে মুখে বলো, তা নাহলে টিফিন ক্যারিয়ার পুরো মাছটি খাওয়াবো তোমাকে। খারাপ মাছ ছিল হুজুর। তবে দিয়েছিলে কেন? জবাব দাও, পচা মাছ দিয়েছিলে কেন? চোর কোথাকার, ডাক্তারবাবুকে ঠকা। কসর মাফ করলে হুজুর। কোচুকা, लड़की के बुखार भी ज्यादा भेग ले, जी भी गड़बर हो गए। कार शरीर खराब तो मेर? जी हाँ। क्या तो कुछ बोलिस निकल कोदा से आलू के बुरा पर सकल छे जी। चल
নাতনি কে হাসপাতাল নিয়ে আসবেন বলে দেব। কত দাম? অনেক পয়সা আছে না, দাম নেবে না, বড় লোকে অন্য জায়গায় দেখতে হবে। বাবুরা সব খাবেন তো, জিনিসপত্র একটু ভালো করে দেখাশোনা করে দিতে হবে। আসবেন না মাঝে মাঝে? সারাদিন করেন কি? অঙ্ক করছি। অঙ্ক? হ্যাঁ, পেনশনের টাকায় বাপ বেটির কি করে চলবে তারই অঙ্ক। হরিশ বাবু মনে আছে আপনার? মজফরপুরের সাব ডেপুটি ছিলেন। আরে বাহ, হরিশ তো আমার সহপাঠী ছিল, আমরা দুজন একসঙ্গে প্রেসিডেন্সিতে পড়তো। ওর কাছে আপনার অনেক গল্প শুনেছি। আপনি ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, শেক্সপিয়ার ব্রাউনিং সম্বন্ধে আপনার অগাধ জ্ঞান ছিল। কিন্তু ওগুলো যেন এখন মনে হয় গত জন্মের কথা ডাক্তারবাবু। উনি কিন্তু আরও কথা বলতেন। কীরকম? শেক্সপিয়ারের ল্যাটিন ভাষা প্রয়োগ সম্বন্ধে আপনার আর্টিকেল নিয়ে একটা হইচই হয়েছিল, সেটা নাকি অক্সফোর্ডে পাবলিশও করা হয়েছিল। হ্যাঁ, ওই একটা কলেজ ম্যাগাজিন ওরা ছেপেছিল, আমাদের প্রিন্সিপাল জনসন সাহেবের খুব ভালো লেগেছিল বলে উনি পাঠিয়ে দিয়েছিলেন। দেখলেন তো, আপনার সব কথা আমার মনে আছে। কিন্তু ডাক্তারবাবু, এই শেক্সপিয়ার ব্রাউনিং এসব শুধু পড়াই সার হলো, জীবনে কোনো কাজেই লাগাতে পারলাম না। তাই কি? What is buzzing in my ears now that I come to die? Do I view the world as a veil of tears? Ah, Reverend Sir, not I. দেখলাম তো এদের জীবন থেকে বাদ দিতে পারেননি। আপনার কথা বলুন ডাক্তার, অনেকদিন পরে দেখা হয়ে আপনার সঙ্গে বড় ভালো লাগলো। আমার কথা? চোখে ছানি পড়ে গেছে রে, কাটতে হবে। হ্যারে বাপি রে, কাটেলে হতে তাহলে দেখবি কি করে? হ্যাঁ ঠিক ছে, কাটি দিহ, এত সুঝে নাই পারেছে। আর তে গ্রামে নারায়ণ মা বড্ডি গালি পারেছে, কাছে কি তোরা খায় লেনে দেব, বেটি বেটি কে খাইবে। এ বাবু, এ তোমরা আখ ঠিক করে দে, আর নেই তো বেহরা বানা দে। দেখা বাবু, ও ছোড়াকে গালি হাম সহে নে পারিয়েছ বাবু, আমরা তখনই পরানা ছুট যাই তো হাম কাইতে। আলী হুজুর, তুমি ছেলে নারায়ণকে চেন? জি হুজুর, বড় বদমাশ হে, ওকে হাসপাতালে ধরে নিয়ে এসো। খুব এখন যা। আচ্ছা
খাওয়া দিচ্ছি বাবু। মা কোথায়? রান্নাঘরে। ওকে রান্নাঘরে যেতে কে বললে? কে আবার বলবে? তোমার জন্য একটু এঁচুড়ের ডালনা করে নিয়ে এলাম। কেন? এমন অশান্তি করো না, খারাপ মাছ পেয়েছে বলে তেড়ে মারতে গেলে। এদিকে সব খাবার ঠান্ডা হয়ে গেল, নাও খাও। তুমি অন্যায় করেছো। কি অন্যায় করেছি? তোমার বিছানা থেকে ওটা বারণ কথা শুনছো না। দুনিয়া শুদ্ধ লোকের চিকিৎসা করছি, রোগীদের যা বলি শোনে, কিন্তু তোমাকে নিয়ে হচ্ছে আমার মুশকিল। আমার অসুখ তো সারবে না। বাহ, ডাক্তারের বউ বলে তুমিও দেখছি না পড়েই ডাক্তারি শিখে গেলে। দেখো বাজে কথা বলো না, তুমি ভালোভাবেই জানো আমি সেরে উঠবো না। অবাধ্য রোগীদের আমরা শাস্তি দিই জানো, তোমার চিকিৎসা আর আমি করবো না। কলকাতা থেকে একজন হার্ট স্পেশালিস্ট আসছেন, তোমায় দেখবো। অন্য কারো ওষুধ আমি খাবোই না। সে দেখা যাবে, তোমার কথা যে সবসময় শুনতে হবে এমন কথা তো ছিল না। তুমি বসো। হ্যালো, ও নমস্কার মিস্টার পান্ডে, বলুন। হ্যাঁ, আচ্ছা হসপিটাল যাবার পথে একবার আমি আসছি, কিন্তু ওষুধ দিকে কিছু হবে? অনেক তো চেষ্টা করলেন। আচ্ছা যাচ্ছি। মিস্টার পান্ডের ফোন। মিস্টার পান্ডে এসেছেন? হ্যাঁ, মিসেস পান্ডের জন্য। ওরও কি আমার মতো হার্টের অসুখ যে বলছে ওষুধে কিছু হবে না? অনেকটা তাই, তবে তোমার হচ্ছে হার্টের অসুখ আর ওর হচ্ছে হার্ট মানে অন্তর মানে মনের ব্যায়াম, এর কোনো চিকিৎসাও নেই, অথচ বড় কষ্টকর। আসুন আসুন। নমস্কার। নমস্কার মিস্টার পান্ডে, চলুন। ডাক্তারবাবু আপনি বরং ভেতরে যান, ও বেডরুমে রয়েছে। আমাকে দেখলে কেন যেন আপসেট হয়ে পড়ে, সি লুজেস হার হেড। কেমন আছেন আপনি? ভালো নেই ডাক্তারবাবু, একদম ভালো নেই। সবসময় মাথা চিমচিম করে, ঘুম হয় না, রাগ হয় সবার উপর, নিজের উপর, মনে হয় বাঁচার কোনো মানেই হয় না। এখন কি কোনো ওষুধ খাচ্ছেন? ওষুধের কি কোনো শেষ আছে ডাক্তারবাবু? দুনিয়া সত্য ডাক্তার দেখছি, ডক্টর ঘোষ, ডক্টর ব্যানার্জি, ডক্টর দাস, সার্জন চ্যাটার্জি, ডক্টর কোনের। সার্জন চ্যাটার্জি, আপনার কি কোনো অপারেশন হয়েছিল? হয়েছিল মানে দু মাস নার্সিং হোমে ছিলাম, 5,000 টাকা খরচ হয়ে গেছে। ওর রিপোর্টটা আছে? দেয়ারা ওই ওর কাছে আছে, জানি না আছে কি ফেলে দিয়েছে, ওর তো কোনো ইন্টারেস্টই নেই। সাহেবের কাছ থেকে সার্জন চ্যাটার্জির রিপোর্টটা নিয়ে আয়। রাত্রে আপনি কি খান? কফি, সোনারিল কিংবা ইকুয়ানিল। আর কিছু খান না? ইচ্ছে করে না। আপনার ম্যাগাজিন পড়তে খুব ভালো লাগে না? হ্যাঁ সব সময় পড়ি। কি পড়েন? ক্রাইম থ্রিলার? আপনি কি করে জানলেন? আমি নিজেও ভালোবাসি যে। ডাক্তার সাহেব। মিসেস পান্ডে, আমাদের এই জায়গাটা তো খুব সুন্দর,
কত পাহাড় নদী, আপনার বেড়াতে যেতে ভালো লাগে না? কার সঙ্গে যাব? একাই যাবেন, গাড়ি আছে, ড্রাইভার আছে, সবই তো আছে। আচ্ছা উঠি আজ, আপনার কোনো ওষুধ দেবো না। আপনি তো কখনোই ওষুধ দেন না। অনেক ওষুধ তো খেলেন, কিছুদিন ওষুধ না খেয়ে দেখা যান কি হয়। সত্যি কোনো ওষুধ দেবেন না? না, যদি পারেন তো বিকেলবেলা রোজ বেরিয়ে আসবেন। আমি মিস্টার পান্ডেকে বলছি আপনার সাথে যেতে। আমি একাই যাব। আচ্ছা মিসেস পান্ডে, এই পাহাড়টা থেকে সূর্যাস্ত দেখেছেন কখন? না। দেখবেন ভালো লাগবে, নিজের কথা মনেই থাকবে না, বরং মনে হবে দিন শেষ হয়ে গেল, কোনো কাজই যে করা হলো না। মজিদ তো আপনাদেরই ড্রাইভার। হ্যাঁ, তুই আর কানের কাছ হারিবেন না ডাক্তার। সারা যেমন পাজি তেমন আর কঠিন রোগ ধরেছে, বদ জাতির ফল সব। আপনার কুত্তাটাকে ডেকে দেন নাকি? আমি তো মানুষের ডাক্তার, আগে মানুষটাকে দেখি তারপর আপনার কুকুর দেখব। মানুষের ডাক্তার? বড় জবর বলেছেন, মানুষের ডাক্তার। তোমার এক মানুষের ডাক্তারকে আবার বলে ঘোড়ার ডাক্তার। তো শনিবার সন্ধ্যাবেলা আমাদের ঘরে আসছেন তো ডাক্তারবাবু, পার্টিটা? পুলিশ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব সবাই আসছে। বাবা আপনার বোতল বোতল হুইস্কি খাইছে, সব বিলাপ। সারা মাল খাওয়াই সবাইকে একদম ফ্ল্যাট করে দিব। বস না, তো তারা কিসে রে? আর কতক্ষণ বসবো? খালি বলছো বস না বস না। বস বস, দিচ্ছি দিচ্ছি। সব লোক চলিয়ে গেল, আমি বসে থাকবে কেন? আমার কসুর কি আছে? তোকে যে আমার ওটা ভালো লাগে রে। ও সব কথা দুসরা কাউকে বলবে, আপনা বহন করবে বলতে পারো। আসপত্তার কথা শোনো একবার, কোথাকার কি আমার সতী সাবিত্রী এসে রে? যা ভাগ ওষুধ পাবি, যা। ঠিক আছে, কত বড় মরেদের বাচ্চা তুমি, আমি বি দেখবো। আমি যাইছি ডাক্তার বাবুকে পাস। এই দাঁড়া দাঁড়া, যাইছি ডাক্তার বাবুকে পাস? ডাক্তার বাবু একবার গডফাদার, এনে তোর ওষুধ। তুমি বড় ডেরপোক আদমি আছো কম্পাউন্ডার বাবু, মগর পাজি বি আছো, বিচ্ছু আছো। যা যা এখান থেকে যা। একটা কথা শোনো। কি? আমার মা যখন মরিয়ে গেল তখন আমার বাবা দুসরা শাদি করলি। এক রোজ হলো কি, আমার সতমা ও পানওয়ালা ছেদিয়া কো ঘরে নিয়ে এলো, বলে উসকো শাদি করনা হোগা। আমি কি করলে জানো? কি করলে? উসকো ঠাকে একদম পটাতে দিয়ে। কাকে পটকে দিলি রে ছিপলে? কাকে পটকান দিলি রে? ইয়াদের মন বুঝাই ভা। বললাম আমাদের ঘরে কাজ কাম কর, তাতে সুখ নাই কিনা? তোর ভাইটাকে বললাম দে ঘোড়া সহিস করে দিব, তু আরো পাত্তা নেই। চলি বাবু, নমস্তে। দাঁড়া দাঁড়া, যাবি? শোন, শনিবার সন্ধ্যাবেলায় আমাদের ঘরে একটা পার্টি হবে, জবর খাওয়া দাওয়া আছে, চলে আসিস। হ্যাঁ, ভরপেট খাওয়াই দেবো। আমার তবিয়ত আচ্ছা নেই বাবুজি, শরীর আমার খারাপ, আমি চলি। খানা পিনা হবে, চলে আসিস। আপনার বেহেন কো যাকে বল দেখ চলি চল, সারা রা রা সারা রা রা সারা রা রা। সারি তেরা ঘুম ঘুমায়া চলি বুটি দার, জিতনে তেরে চলি মে বুটি উতনা তেরা প্যার চিপলি সারা রা। अपना बहन को जाके बोल छिपली सारा रा रा। राम के मारे रावण मर गई, राम के मारे रावण मर गई, किशन के मारे कंस, और तेरे मारे मैं मरूंगा, हो जाए निर्वंश छिपली सारा रा। हमारा आदमी मरे गेलो इसलिए फुटाने दिखा छो, अगर वो जिंदा रहता तो खून पी जाता। हाँ हे भगवान, कैसा जमाना है, सब तो हमार मास खबर जने एकदम कुत्ता बन गया। अरे की होलो रे चिपली, काके बकचिस? खाली हमार पीछे लेके थक बे। हाँ देखो ना पाजी बदमाश। की होलो रे भैया, मोटर गाड़ी गड़बड़ होलो की? अरे पुराना माल हमार मुतो बुट्टा होए गलो, ये और चल पे ना। अरे चिपली, हमार जिंदगी तो शेष होए गलो, अगर तू तो अभी जवानी का पानी में उछलती है, शादी उदी कर भी ना।
हाँ, ये की बुरा बात बोलो अली भैया। क्यों? हमारा आदमी मरे गेलो, हमी तो विधवा, विधवा शादी होई? ना वो बात तो ठीक ही है, लेकिन वो विधवा उधवा कोई बात नहीं है, वो सब है अपना दिल की बात। ये देखो ना, हमी तो पांच छो शादी कर लो, एक गो टिक लो ना, अब बुढ़ा हो गए लो, सब कुछ ढीला हो गए लो। अगर तोरा माफिक जवानी थाकतो तो फिर शादी कर तो। तुम्हें बड़ो भालो लोग आ चले भैया, सब कमान खुला खुली बोले दा। ये लो चाह तो भी डॉक्टर बाबू के लिए ले जा। अरे ना ना बाबा, तू नीचे नीचे मेम साहब के दिया। चले भैया। ये चीज को था के? काम आचे बाबू। তুমি তাহলে আমাদের ঘরে কাজ করবি নাই না রে? তো তোর ভাই তোকে দে, সে কাজ করবে, আমার ভাই ফরমাস খাটবে, টাকা পয়সার তোর কোনো অভাব থাকবে নাই। কোন শিবু? হ্যাঁ, ও তো কোন কাম কে নেই আছে বাবু। আমি যাচ্ছি। চিপলি, তুই যেখানে যাবি আমিও তোর সাথে সাথে যাব, বেশি দিন পালাইয়ে থাকতে পারবি না। কত ভাগা বাঁদর, বুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে লজ্জা করে না? ফের যদি নানিকে কোনোদিন কষ্ট দিয়েছে তো আমার কাছ থেকে কোনো সাহায্য পাবে না, বুঝলে? আসুন অবিনাশ বাবু, যা। মধু কেমন আছে? জ্বরটা কাল থেকে কমছে না ডাক্তারবাবু, সমানে 104 ডিগ্রি চলছে। যে নতুন প্রেসক্রিপশনটা লিখে দিয়েছিলাম সে ওষুধটা খাইয়েছেন? আগে যা ধরেছিলাম তাই, টাইফয়েড মনে হচ্ছে। আসুন দেখি একবার। এখন জ্বর কত? 103। এই প্রেসক্রিপশনটা আপনি দিয়েছেন? ছেলেটিকে আমার ভাইপো মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ে, কিন্তু এটা রেমিটেন্ট ফিভার বা টাইফয়েডের জন্য। আমার তো মনে হয় সাধারণ ফ্লু গোছের কিছু, ভাইরাস ইনফেকশন, ডেঙ্গু হতে পারে। অবিনাশ বাবু, মন্টু স্টুলটা একবার বিশেষ করে এক্সামিন করা দরকার। শুধু শুধু খরচা বাড়িয়ে লাভ কি, বরং একটা ফিভার মিক্সচার যদি কিছু একটা দেওয়া। ডাক্তারি পাস করো, তারপর তোমার সঙ্গে আলোচনা করব। পাস না করলেও ইতিমধ্যে জ্ঞান আমার খানিকটা হয়েছে। আপনারা মহসুল শহরে থাকেন তাই একটু পূর্ণপন্থী, আমাদের মেডিকেল কলেজে আজকে। মেডিকেল কলেজে কি বলে তা আমি জানি, ব্যাপারটা একটু সিরিয়াস মনে হচ্ছে অবিনাশ বাবু। আপনি স্টুলটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন, ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তবে অনিমেষ যা বলছিল যদি একটু ভেবে দেখতেন, মানে আজকাল চিকিৎসার তো নানা পরিবর্তন হচ্ছে, তাই বলছিলাম মানে। আপনি আপনার ভাইপোকে দিয়ে চিকিৎসা করান। সুন্দর ফুল ডক্টর বাবু লাগিয়েছে। কি আশ্চর্য, আপনি আবার উঠে এলেন বাবু, আপনাকে বিছানায় শুয়ে থাকতে বলেছে। তোমার খবরদারি একটু কমাও তো বাবু। কি রে চিপলি, ডক্টর বাবু জন্য চারটে কবি এনেছে ম্যাম স্যার। আগে বলবি তো কবি এনেছিস, দে দে। খুব হয়েছে, খালি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করা। আয় চিপলি, একটু বস পিয়ায়, একা একা সময় কাটে না রে। এই রোদে ঘুরে ঘুরে তরকারি বিক্রি করিস, তোর কষ্ট হয় না? তো পেট চলবে কি করে মেম সাহেব, শিবুটা তো খালি গানা বাজানা করে ঘুরে বেড়াবে। তোমার জল তোদের ডাক্তারবাবুকে বলে কোনো কাজে ঢুকিয়ে দে না। তুমি কত ভালো মেম সাহেব, মগর ঘোষ বাবু কা বাবু একদম খারাপ হ্যাঁ। কেন মিসেস ঘোষ আবার কি করলেন? বহুত খারাপ হ্যাঁ, বহুত খারাপ খারাপ কথা বলে। আমাকে বলে কি রকম করে তোদের শাদি হয়, কি রকম করে তোরা প্যার করিস, সব বল। আরে তামাশা দেখো, তোমার পয়সা আছে, তুমি খাটে গুম করো, আমি গরিব, আমি মাটিতে গুম করি, এই ফরক। বাংলাটা কিন্তু তুই এখনো ভালো করে শিখলি না চিবলি। কেন, আমি ঠিক বলি না? তোর ভাই শিবু কি সুন্দর বাংলা বলে। হাই কে মায়, তুমি জানো না ম্যাম সাহেব, ও তো বাঙালি আছে, তুমি জানো না? আমার মা যখন মরিয়ে গেল তখন আমার বয়স 6 বরস, আমার বাবা দুসরা শাদি করলে এক বাঙালি সে, শিবু তো উসি কে লড়কা। আব দেখো ম্যাম সাহেব, বাবা ভি মরে গেল,
দোনো মায় ভি মরে গেল, আমার মর্দ ভি মরে গেল, এখন আমি অশিক। তোর স্বামীর কথা শুনেছি, খুব নাকি ভালো লোক ছিল। হ্যাঁ মেম সাহ, বড় ভালো লোক ছিল, আরে তগড়া জওয়ান ভি ছিল। আমি গুসা করলে আমাকে কন্ধা মে উঠাকে পটক দিত আর হা হা করে হাসত। और कुछ नहीं मैम साहब, कभी कभी अकेला लागे और दुश्मन लोग जो पीछे लागे तो डर भी लागे। किसर भय रे, तक तो सबाई भलोबाशे, दुश्मन अब के आछे मैम साहब आछे, तुम्हें जानो ना भय के माय और सूरत देखले हमार बुक कांपे। ओ तो डाक्टर बाबू एसे गेछे, आमी भी चली मैम साहब, बाड़ी जाबो, शिव के खाओबो, न जाने कहाँ कहाँ घूमता है। डॉक्टर बाबू তুই এখানে কি করছিস? আমার সঙ্গে গল্প করছিল, তোমার জন্য চারটি কফি এনেছি। কত দাম? জি দাম কত? জি ও তো আপনার নে নে, বড় লোকে দেখা যাবে না, নে তবে আমার কফি ফিরে দাও, আমি দেবো না। হ্যাঁ কিরকম সরল না? হ্যাঁ আমায় একটু ওষুধ এনে দিবি মা? জরুর কমলি দিদি, তুমি ঘরে যাও, আমি এনে দেব। হে ভগবান, এ তো কি করলে, চুরি করলে? আরে না না, শিবু চুরি করে নাই, উসালা বজ্জাতি করে ধরাইছে। মারো মারো সালাকো, পুলিশ সাহেব পিটো, পিটে চামড়া তুলে দাও। এই খবরদার, কোন পিটেগা, এক চরে খুন পুরাই দিব না। তোরা কি ভালো, তো কাঠি লাঠি লাগেছে। হ্যাঁ কে মাইও দেখলা ছোড়া কে, হ্যাঁ আপনার মাকে বকা লাগেছে। কি হলো এখানে, মারামারি কিসের রে বাবা? যত শালা চোর ছাচরের ব্যাপার সব এখানে আর থাকাই চলবে না। আর আমারে মেন্দারের বাচ্চা, চুপ কর। যেমন ভাই তার তেমনি বহিন, দেখগা তোর ভাই শিবু চুরি করেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। শিবু, 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 কি হলো, কি হলো পুলিশ সাহেব, আমার শিবুকে ধরলে কেন? সোজা সামনে সে ও চুরি কি আর? আমি চুরি করি না দিদি, আমাকে মিছামিছি মারি বলছি। ও তো আমার চলে নয় পুলিশ বাবু, জরুর কুছ গলতি হবে। স্টেশন বাবুকে সহি কিয়া উসকে পাস থা। লক্ষ্মণ লাল বাবু ঝুট দিদি, বাবু আমার লিজেই দিয়েছে, বললে ছিপলি শাড়ি কিনে দিস। হ্যাঁ আপনি ওই কথা বলেছে তো থানা মেগে ওই কথা বলিস, চল চল লুকা হাতা। ই বিলকুল ঝুট বাদ ছিপলি, উসালারা সলা করে অমন করাইছে। তুই সবচেয়ে পাজি আছিস, তোর সঙ্গে থেকে অমন হলো। লাও ভালো কথা বলতে গেল, বিটি ছেলার মন বুঝাই দেয়। তোকে কিচ্ছু বুঝতে হবে না, ফের আমার বাড়িতে আসবি তো তোর টাউড়ে তোড়ে দেবো। তোর মতলব আমি বুঝি না? না বুঝিস না, একটু রং তামাশা করি তাতেই আমি লুচ্ছা হয়ে গেলাম। লাই ওই বিটি ছেলার ব্যাপারে থাকি না, ওই জন্যে আমি কিন্তু ঘুমোইনি, চোখ বন্ধ করে শুয়ে আছি। ওষুধ খেয়েছ? হ্যাঁ। লক্ষ্মী ভেতরে বড় মুশকিল হয়ে গেল ডাক্তার বাবু, শিবুকে পুলিশে ধরে নিয়ে গেল। কেন না মালুম, পুলিশ বা বলে কি শিবু লক্ষ্মণলালের 500 রুপিয়া চুরি করেছে। ঝুট না ডাক্তার বাবু, শিবু চুরি করেনি। তো শুধু শুধু ধরবে কেন? লক্ষ্মণলাল আমার পিছে লেগে আছে, হামকো রুপিয়া দেখায়, বলে নকরানি কা কাম কর, আমি রাজি হই না, ওকরে না বদমাশি করছে। আমার কাছে কথা বলছিস না তো? হাই কে মা, আছিও বলছি ডাক্তার বাবু, সচ বাত। দেখি অন্যায় কথা, ওদের টাকা আছে বলে যা খুশি তাই করবে নাকি? আচ্ছা তুই এখানে থাক, আমি দেখছি। Thank you.
ওহো, আইয়ে আইয়ে ডাক্তার সাহেব, জয়রাম জি, দেখি কেমন আছেন আপনি? ঠিক তো হুঁ ডাক্তার সাহেব, লেকিন মোটা হতা চলা যা রা হুঁ, ইউনিফর্ম পহনা মুশকিল হো জাতা হ্যায়, সাঁস ভর জাতা হ্যায়, থক জাতা হুঁ। খাওয়া দাওয়া একটু কমাতে হবে, বিশেষ করে ঘি দই। ক্যুঁ, কোনো দাওয়াই আপনি দে সকতে? ওষুধ কি হবে? চাই একটা কাজের জন্য আপনাকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, হুকুম কিজিয়ে। ও কোন কমবখত আপকো তকলিফ দে রা হ্যায়? না আমাকে কেউ তকলিফ দেয় না। তো ফির শিবু বলে কোনো ছেলেকে আপনি অ্যারেস্ট করেছেন? ও ইয়ে বাত হ্যায়, ওর নামে কি ডায়রি হয়েছে? মাফ কিজিয়ে ডাক্তার সাহেব, इसका जवाब मैं नहीं दे सकता। आप यहाँ के बड़े ऑफिसर हैं, फिर ये सब छोटी मोटी छेड़ देना संभव ना? डॉक्टर साहब क्यों बेकार वक्त बर्बाद कर रहे हैं? क्योंकि पुलिस का फर्ज है किसी को गिरफ्तार करने से पहले इंक्वायरी करे, इन्वेस्टिगेशन करे, तहकीकात करे, न कि किसी आवारा के कहने पर उसे खामोखा हवालात में बंद कर दे। वो तो समझा डॉक्टर साहब, लेकिन वो छवि लाल और उनका सपूत यहाँ के रईस लोग हैं और हमें अपनी नौकरी का भी तो ख्याल करना है। দেখুন দুবে জি, আমি এখানকার সিভিল সার্জন, ইচ্ছে করলে ম্যাজিস্ট্রেট কিংবা এসপিকে বলতে পারতাম, ভেবেছিলাম জিনিসটা তলা থেকে মিটে গেলে ভালো হতো। দেখি ক্যা খবর, বুলাও বুলাও। নমস্কার ডাক্তার। নমস্কার। আসুন আসুন, বসুন। একটা ব্যাপার আপনার কাছে এলাম। বলুন। একটা ছেলেকে থানায় আটকে রেখেছে। আচ্ছা, আমার মনে হয় ওই ছবিলালের ছেলে লক্ষ্মণলাল মিথ্যে চার্জ এনেছে, আপনি একটু দেখবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি দেখছি, আমি এক্ষুনি দেখছি। আপনি কি এই জন্যই এসেছেন? হ্যাঁ, ওর আমার বড় অনুগত, বিসাইডস দ্যাট অ্যাবসলিউটলি হার্মলেস পিপল। আচ্ছা, দারোগার সঙ্গে এক্ষুনি কথা বলছি। থ্যাংক ইউ। তবে ওই লক্ষ্মণলালটি একটি চিজ, ওর সংস্পর্শে আপনার না আসেই ভালো। না না, ডাক্তারি ছাড়া কারোর সঙ্গে আমার বিশেষ কোনো যোগ নেই। আচ্ছা ডাক্তারবাবু, আমরা এগিয়ে চলছি না পেছন দিকে হাঁটছি? কেন, তিন দিনে কি পরিবর্তন হচ্ছে বলুন তো? এককালে বাংলাদেশের সব কৃতি সন্তানেরা নিজেদেরকে এখানে এসে প্রতিষ্ঠিত করেছিলেন, সব বড় বড় ডাক্তার, বড় বড় উকিল, বড় বড় সরকারি পদ, সব বাঙালিদের একচেটে ছিল। কিন্তু আজ তাদের বংশধরদের দেখে সত্যি মর্মাহত হচ্ছে। এই বাঙালি ছেলেকে একটু দেখে জিজ্ঞেস করুন, দেখবেন নিজের বংশরই পুরো খবর রাখে না, এদিকে গলা ফাটিয়ে চিৎকার করবে আমাদের নেতাজি, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের বিবেকানন্দ। কিন্তু একটু চেপে ধরুন, দেখবেন ওই রবীন্দ্রনাথ, নেতাজি এদের সম্বন্ধে কিছু জানে না। তা সত্যি, বুঝতেই পারছেন অখণ্ড অবসর আমার, বসে বসে এইসবই লক্ষ্য করি। ভারী কষ্ট হয় ডাক্তারবাবু, আমাদের গোটা জাতটাই না নষ্ট হয়ে যায়। এত বড় জাত কি এত সহজে নষ্ট হয় নটুবাবু? One chapter is always followed by another. It is all in the process of making. হয়তো কিছু ঘটবে, এটা তারই প্রস্তুতি। ভাবতে ক্ষতি কিছু ভালোই হবে। ডাক্তারবাবু। কে? আগে আমি অরুণ। অরুণ এসো এসো, ভেতরে এসো। তুমি কি করে জানলে আমি এখানে? আপনার গাড়ি দেখে এলাম, হসপিটালে গিয়েছিলাম, শুনলাম আপনি বেরিয়ে গেছেন। ও, নুরুবার সঙ্গে আলাপ হয়েছে? হ্যাঁ। নমস্কার। নমস্কার। বলো ব্যাপার কি? মা বড় অসুস্থ হয়েছেন ডাক্তারবাবু। ও, আপনি যদি একবার দয়া করে আসেন। চলো, তুমি কেমন আছো? ভালো। আপনি চলুন না, এখানে বসে বসে করবেন কি? বেশ চলুন। শীত করছে? বড্ড শীত করছে। এত ম্যালেরিয়া বলে মনে হচ্ছে অরুণ, তবু একবার রক্তটা নিয়ে দেখতে হবে। বাসাটা খুলুন না নটুবাবু, গরম জল আছে? নিয়ে এসো নটুবাবু। একটু আগে আমরা বাঙালিদের নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু অরুণকে দেখলে নিজেদেরই প্রতিবাদ করতে ইচ্ছে করবে। পৈতৃক মাত্র তিন চার বিঘে জমি পেয়েছিল, কিন্তু তাতেই তরি তরকারি ফলিয়ে বাকি সময়টা টিউশনি করে আবার হয়ে গেছে। মাকে নিয়ে দিব্যি আনন্দে আছে। আপনার ভিজিটটা রাখতে বলুন। থাক না, না রাখতে পারবো না, নিলে মনে হবে গরিব বলে নিচ্ছেন না। সত্যি কিন্তু আমি গরিব নই, জানেন আমার ব্যাংক ব্যালেন্স 250,000 টাকা।
ডাক্তারবাবু মন্টু যেন কিরকম করছে, দয়া করে একটু আসুন। কেন আপনার ভাইপোকে বলুন না। যা হয়েছে ভুল হয়েছে ডাক্তারবাবু, অন্যায় হয়েছে, দয়া করে একটু আসুন, আমার কিরকম যেন মনে হচ্ছে। আপনার বাড়িতে অপমানিত হওয়ার জন্য যেতে পারবো না, বরং আমার হাসপাতালে পাঠিয়ে দিন, সেখানে আমি দেখতে বাধ্য। এখন কোথায় ওকে আর বিছানা থেকে নড়ানো যাবে না, ঘাটটা কেমন যেন শক্ত হয়ে গেছে, কিরকম অসহায় অবস্থায় পড়ে আপনাকে ডাকছি বুঝতে পারছেন না ডাক্তারবাবু। তুমি যদি আমার ছেলে হতে তোমাকে মেডিকেল কলেজ থেকে পড়া ছাড়িয়ে বাড়ি থেকে দূর করে দিতাম। আপনি সবার সাথে বসে ড্রিঙ্ক করলে কেমন করে হবে? আমার বড় ছেলে আছে, নাম কোথায় দিকে? আপনার ছেলেটিকে একটু সামলান, বেশি রকম বাড়াবাড়ি করছে। মাইরি মাইরি, আমার কোনো বদ মতলব নাই, মাইরি মাইরি এসপি সাহেব, বরং গরিব দিক থেকে অল্প স্বল্প দেখি। শোনো করি, তা ধরুন আমাদের দুটা পয়সা আছে, আমরা যদি ওদিকে না দেখি তো আবার গেলে তুকি আর স্যারদিকে জ্ঞান দিতে হবে না। যা ওদিকে যা, আবার খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে কিনা দেখ গিয়ে। এসেন এসেন, লটসপিকারটা একটু বন্ধ করুন না, কান যে একেবারে ঝালা পালা হয়ে গেল। আপনাদের জন্যই তো বাজনার ব্যবস্থা করেছিলাম, এই যে আগেকার দিন হলে বাইজিল্লার দেখায় দিতে পারতাম। আপনারাই তো দিনকাল সব পাল্টে দিচ্ছেন, তাই ওই একটু রেকর্ড দিয়ে বাজানোর ব্যবস্থা হয়েছে। বন্ধ করুন বন্ধ করুন। লক্ষ্মণ, গ্রামোফোনটা বন্ধ করতে বল। আজকের আপনার এই পার্টির কারণটা কি বলুন তো, অকেশনটা কি? এমনি বিশেষ কোনো কারণ নাই, এই আপনাদের মতো বড় বড় সব অফিসারদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হওয়া এই আর কি, সবাইরই তো সবাইকে দরকার, নইলে আর মনুষ্য সমাজের সৃষ্টি কেন হয়েছে ম্যাজিস্ট্রেট সাহেব বলেন। ওর নামে তো কিছু শুনিনি, আগেকার যিনি সিভিল সার্জন। আরে রাখুন মশাই, হাসপাতালে যে নতুন নার্সটা আছে তা কি করবে বলো, স্ত্রীটি যে চিররুগ্না। না কাউকে দোষ দিও না, শুধু শুধু কাউকে দোষ দিও না, হয়তো শিবুকে আপনি মিথ্যে মিথ্যে অ্যারেস্ট করেছিলেন কেন? মায়ের ডাক্তার বিশ্বাস যান, আমি মিছা বলি নাই, এই চোখ ছুঁয়ে বলছি, মা লক্ষ্মীর কিরা, সালা সত্যি সত্যি চুরি করেছিল। এসপিকে বলে আমি ওকে রিলিজ করিয়েছি। আপনি পাঁচ টাকা নোটে কেউ সাইন করে না। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ছেলে, এই তো দিলাম, আমিও আপনার সঙ্গেই বসবো, অনেক ভাগ্য আমার, তাই আপনার সঙ্গে দেখা ব্যস্ত হবেন না, আর অতিথির আছে ওদের দেশে। নমস্কার, আপনি যে অমলের ওষুধটা দিয়েছিলেন ওতে বড় উপকার পেয়েছি, আর তো দেবেন নাকি? নিয়ে যাবেন। হ্যালো ডক্টর মুখার্জি। নমস্কার,
নমস্কার মিস্টার পান্ডে। নমস্কার স্যার, কেমন আছেন? ভালোই। খুব ব্যস্ত না? তা খানিকটা বলছি। দেশের পরিস্থিতি কিরকম বুঝছেন? আমি ডাক্তার, দেশের মানুষ নিয়ে দিন কেটে যাচ্ছে, দেশের পরিস্থিতি বুঝবার সময় কই? কিন্তু মানুষ নিয়েই তো দেশ। তা কি এখন বলা যায়? আমার তো মনে এখন দেশ মানে পার্টি পলিটিক্স। খান খান একজ্ঞান খান খান ভাবনা নাই, বহুত স্টক আছে, লাগান লাগান। কোথায় বলি যে রিজের মুখে গাইল আর পরের পয়সায় মঙ্গল, ইয়ার মতন জিনিস আছে। ভালো করে খাওয়া দাওয়া ফেরেলে এই রাত্রি একটু জায়গায় যাই বাবা। আয় খাবার যে সব ঠান্ডা হয়ে গেল, বস এখানে, ডাক্তারবাবুর সঙ্গে কথা আছে। তোর জন্যই তো কথা বলা, সোয়ার কাঁকা সোয়ারের মতো খালি মস্তানি মেরে বেড়াবি। ডাক্তারবাবু, লক্ষ্মণকে একটা ওষুধের দোকান করে দেবো ভাবছি। ভালোই তো, কাজ টাজ করলে মনটাও ভালো থাকবে। মন আমার ভালোই আছে মশাই, কিছু না করলে মন আমার সভ্যতাই ফসা। কথা ফাঁকে কথা বলে জুতো পেটা করবো এখনই। ছেলে বড় হলে তার সঙ্গে বুঝে শুনে কথা বলতে হয়, জানো? থামে সোয়া, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। আপনি আমায় কি করতে বলছেন? আপনাকে একটু সাহায্য করতে হবে। বলুন। আমাদের হাসপাতালে সব ওষুধ যদি সাপ্লাই করি তা কি করে হয়? বহুদিন থেকে কলকাতার এক নাম করা কোম্পানি ওষুধ সাপ্লাই করছে, তাদের কি দোষে বঞ্চিত করা হবে আপনি বলুন? তাদের নামে একটা কমপ্লেন ঠুকে দিন এমনি শুধু শুধু। ডক্টর মুখার্জি, হোয়াটস দ্য ফানি অ্যাবাউট ইট? এই ছবিলাল বাবু একটা দারুণ রসিকতা করেছেন। ডাক্তার বাবু, রসিকতা আমি করি নাই, আমি সাহায্য চেয়েছিলাম। আমি অক্ষম। আচ্ছা ঠিক আছে, ও বুড়ার কথা বাদ দেন ডাক্তারবাবু, ও ঠিক করেছে আমাকে নিয়ে কাজ করাবে কে, আর আমিও ঠিক করেছি সারা কাজ করিব নাই। ঘরে যখন এতগুলো পয়সা আছে তখন নতুন করে আবার পয়সা করার দরকার কি আপনি বলুন? আমি বাবা দুনিয়ার ভোগ করতে এসেছি, যদি বাঁচবো ভোগ করে যাবো, বুঝলেন? সব ত্যাগ ট্যাগ আপনার সাধু সন্ন্যাসীরা করিবে। সবাই যদি দুনিয়া সাধু সন্ন্যাসী হবে তো দুনিয়াটা বাঁচবে একটু করে সারা, বলুন তো। কি তো আপনি হুইস্কি খেলেন নাকি? বড় আমি খাই না। আমিও খাই না, তবে যখনই খাই তখন আমার একটা অন্য কিছু চাই। কথাটা বুড়ার কানে তুলবেন নাই একজ্ঞা, তাহলে একবার আমাকে হয়তো তেজ পুত্র করে দিবে। বাবা সবাই সত্যি কাল সবেরে তোকে ডক্টর বাবু কাছে নিয়ে যাব। আচ্ছা কাম ধান্দা তো দেখতে হবে। আমি আর এখানে থাকব না, ওই কলিয়ারিতে চলে যাব। কলিয়ারিতে যাব, দারু পিব, তব তো মজা আয়গা। দেখছি ও সব বাদ বলবি তো হাম বি লক্ষ্মীলালকে পাশ চলে যাব। তাহলে তোকে কেটে ফেলবো। তুই একদম পাগল আছিস রে শিবু, একদম পাগল। শুন, দিদির বেঁচেতে যেতে তোর খারাপ লাগে তেমনি তোর বুড়া কাম আমার বি খারাপ লাগে। শিবু শিবু, স্বপ্ন এসেছে রে, সারা লক্ষ্মণ লাল এদিকে আসছে, বেটা মাল হয়ে একেবারে তর হয়ে আছে। হাই মা, কি হবে এখন? তোরা পালাম, হয়তো হ্যাসি করে দিবে। আজ কাহা ভাগবে বল, কাহা ভাগবে? জঙ্গলে পালা, কারো ঘরে থাইকে হাত ধরে টেনে নিয়ে যাবে। হ্যাঁ হাত ধরে টেনে নিয়ে যাবে, বস্তি মে কই মর্দ নাই ছে কি? হায় রে জগদম্বা, বুঝ না ইসরা বুড়বা, তোরা কি মর্দ নাই না কি? আরে লক্ষ্মণ আছে আমাকে বেজ্জতি করতে, আরে শিবকে মারতে, তোরা কিছু বলবি না? তোর জন্য লড়তে গিয়ে ঘর বাড়ি সব দেবা হারাইয়া কেবিল গিয়ে যখন ঘর থেকে টেনে নিয়ে গেল তখন কেউ এসেছিল লেথিয়ে আমার দরজা ভেঙে দিল, তখন সব সালা মুখ বুঝে দেখেছিল যেন বাইস্কোপ দেখ। আগর আমার শিবু জওয়ান হতো, আগর আমার আদমি জিন্দা থাকতো। ওই আসছে পালা। না পালাবো না, যা হবে তা হবে।
কি হয়েছে রে? কেমন আছে কমলি বুড়ি? কমলি দিদি, কি হয়েছে ডক্টর বাবু? এক বস্তিতে থাকিস জানিস না কি হয়েছে ওর? সকালে আমার বাংলোর সামনে পড়েছিল জ্বরে বেমুষ হয়ে, আলী পৌঁছে দিয়ে গেছে। ঘরটা কোথায়? আসুন ডক্টর বাবু, আসুন। চল। কমলে, কি হলো ডাক্তার বাবু? ডাক্তার বাবু, আপনি? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, সবাই বলে আমরা লুচ্চা বদমাইছে। চাইলেই দেখুন আমিও আপনার ভিতর আছি। তুই কতটা স্বীকার করলি হয় ডাক্তার বাবু, এত সত্যি বলে কেন? ছিপলে? হ্যাঁ ডাক্তার বাবু। এনে এদিকে বুড়ির সৎকার কর। মুখ দেখে মনে হচ্ছে বড় কষ্ট পেয়ে মরেছে, বোধহয় জল তেষ্টা পেয়েছিল। কে মারা গেল ডাক্তার বাবু? শিবুকে একটা কাজ দাও ডাক্তার বাবু। দাও না একটা কাজ, তোমার কাছে কত আশা করে ওরা আসে। তা বুঝলাম, কিন্তু আচ্ছা আয় দেখি কি হয়। যা আয়। ও ছিপলি, আমাকে একটু সাহায্য করতে পারবি? জরুর, কি করতে হবে বলো। আয় তো। বল। কি? আরে ডাক্তার বাবু। হ্যাঁ আপনি কেমন আছো? ভালো। কি হলো, গাড়ি গোলমাল করছে? না না। হ্যাঁ হ্যাঁ, দূর পেট্রোল ওভারফ্লো করতা হ্যাঁ। আরে না না, সে পরে হবে, এখন সময় নেই। এই ছেলেটা ফালতু লোক রাখবার মতো এখন রোজকার হয় না, তো নিজেই সব করি। তাহলে তবে এক হাত পারাও যাচ্ছে না। ঠিক আছে, এই তোর নাম দিলাম ফালতু, যা ওই গাড়ি তোলা ঢুকে পড়, শুষে গ্রিজ লাগা। পারবি? হ্যাঁ। আপনি কিছু ভাববেন না ডাক্তারবাবু, এই হাতের এক হাতে চর চাবড় খেলে ও দুদিনে ঠিক তৈরি হয়ে যাবে। ঠিক তো, চলো আরে, তুমি আজকে বিকেলে আমাদের ওখানে এসো না, চা খেয়ে যাবে। বেশ তো যাবো, অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়াই হয়নি। পান্ডে কেমন আছেন? আরে ডাক্তার বাবু, ভয় পেয়ে গিয়েছিলাম। জায়গাটা বেশ সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর, রোজ এখানে বেড়াতে আসি। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। ছুটি নিতে পারো। কাহে হুজুর, কি কসুর হলো? কেন তুমি তো আগেই ছুটি চেয়েছিলে।
वो बात दूसरा था हुजूर, अभी छुट्टी हमको नहीं चाहिए। लक्ष्मण लाल होने की कुछ दारू पिया होगा बदमाश कहीं का। लोकटा जानो दिन दिन की रकम। हले जी तुम मौत खाओ? जी नहीं हुजूर, कौन कहा खाओ ना, बहुत खाओ हुजूर। नीचे कथा बोलो। जी नहीं कभी नहीं, खुदा का हार बोलो ना। बहुत खाओ हुजूर। अरे तुम तो हमारे से कखनो कुछ चाहो नहीं। हाँ हुजूर एक चीज बोलो। एक तो दूसरा गाड़ी लीजिए हुजूर, ये अब नहीं चलेगी। আসুন ডাক্তারবাবু। হ্যাঁ বল গান্ধামা, ডাক্তারবাবু এসছেন। আসি ডাক্তারবাবু, এক মিনিট। এই ফালতু ডাক্তারবাবু চেয়ার দে আর চা বল। ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, একটু দরকার আছে। কেমন আছো? ভালো। ডাক্তারবাবু একটা কথা বলবো? বলো। আপনি যখন সিভিল সার্জন ছিলেন হাসপাতালের কত উন্নতি হয়েছিল, আর আপনি কাজটা ছেড়ে দিলেন? অন্য কাজ করবো বলে ছাড়লাম, অরুণ বিভাগীয় হওয়ার জন্য নয়, ভাবছি ডাক্তারি করবো, ডাক্তারি ব্যবসা না। ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনার জন্য হাত দিয়ে একটা মুর্গা এনেছি, যাব পাট্টা। গাড়ি তুলে দিই? দাও কিন্তু রাত্রির জন্য খেতে এসো। আচ্ছা এই গাড়ি তুলে দে। আচ্ছা মামুন, এই ভ্যানটা বিক্রি আছে? আগে আমি যদি কিনি, এর ইঞ্জিনটা কিরকম? খুব ভালো ডাক্তারবাবু, তবে বডিটা বডিটা না রিপেয়ার করে নেওয়া যাবে, অনেক কিছু ব্যবস্থা তো করতে হবে। কিন্তু এত বড় গাড়ি নিয়ে করবেনটা কি? দেখতেই পাবে। আচ্ছা তুমি আমার গাড়িটা রাখো, তার উপর কত দাম লাগবে ঠিকঠাক করে সন্ধ্যাবেলা চলে এসো, খেতে খেতে প্ল্যান করে যাবে। আচ্ছা চলি এসো তোমরা দুজনে সন্ধ্যাবেলা। ডাক্তারবাবু গভর্নমেন্ট একটা বিল বাকি আছে, মিস্টার পান্ডেকে যদি একটু বলে দেয়। আরে আমি তো এখন আউটকাস্ট, জানো তো সরকারি চাকরি ছাড়ার কদর থাকে না। আচ্ছা দেখবো। কেমন আছিস তুই? খুব ভালো বাবু। তুই বগল বাবুর কাপড়ের দোকান নিস? আগে হ্যাঁ। এটা নিয়ে ওর সঙ্গে দেখা করিস, তোকে একটা শার্ট দেবেন, তোর জামাটা ছিঁড়ে গেছে যে। চলো আজ তেজ দেখো বাবা, মরে গেলাম। লুকাচ্ছিস কেন রে ও ছিপলি? আয় আয় বেরাই আয় বেরাই আয়, লুকাই কোথায় পালাবি? আয় একটা কথা শুন, আয়। বলো। বা 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 বা, এই তো দিব্যি সাহসী ছে রে। বলো বাবুজি জলদি বলো, আমি বড় থকে গেলাম। এ তিন মাইল রাস্তা পেদল গিয়ে আমাকে তরকারি কিনতে হয়? ও তো লাজ কি, তো লাজ দেখেছি, বড় ভালো লাজ। লাজ 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 কেন?
বিধবা মানুষ কখন নাচ করে? তো পেলা খাবা দূষা খাবা বুঝি? কেন বিধবা কি মানুষ লয়? তার কি সাদার লাভ নাই? লাচ লাচ, আজ তোকে লাচতেই হবে। তবে 500 রুপিয়া দাও। পথে আয় পথে আয়, বিপথে হাঁটিস কেনে? এলে 10। শুরু কর। আচ্ছা বাবুজি, রাম রাম। এবার খুশি তো? আপ আমার পিছে ছাড়ো বাবুজি, আমি গরিব আদমি, আমার ভিতর কি আছে বলো? রাজা বাবু আমার। ও বদমাশ কো যেতে দাও, পিছে যায়গা। হে ভগবান, কি তোমার বিচার! খবরদার খবরদার, আগে মত, ঘরে তোমার ভাই নেই। চা দিয়েছি বাবু। এখানে নিয়ে এসো, তো ঘটা করে টেবিল সাজাতে হবে না। মোরগ মশলাম খাবেন? তা আমল বাবু যে মোরগা দিয়েছে না, ও আমি রান্না করবো। করো তো, আপনি আজবকে যারা বলিয়ে দেবেন না। কেন কেন, আমি থাকতে তুমি রান্না করবে কেন?
মানে বলে কি যাচ্ছে তাই হবে নাকি দেখি হুজুর সু জবান ধরে দরকার নেই আমার ঝামেলাতে তার চাইতে ছুটি করে দিন বাস সব ফুরিয়ে গেল এস আমি তাহলে যাই এসো ডাক্তার বাবু দবাই দে হতে এটা দবাই ছিপলি একদম বেহোশ হয়ে গেল কেন কি হয়েছে কি ও লাচমা লাল ওকে জঙ্গলে মে পাকড়ে ছেলে জঙ্গলে ওকে ও ছড়িয়ে একদম বড়ি চোর ভাগি কে চালাইলে কি চল আলে আয় হুজুর তুই নাচতে গেলি কেন এই তোর ওষুধ খাবার কেউ আমাকে আজে বাজে ব্যাপারের জন্য ডাকবে না আমার সময়ের দাম আছে চলো আলি দেখো আমার স্টেশন ওয়াগনের ভেতরটা এভাবে করতে হবে এইখানে একটা অক্সিজেন সিলিন্ডার তার ঠিক উল্টো দিকে একটা ফোল্ডিং অপারেশন টেবিল এখানে একটা আলমারি তাতে মেডিসিন আর তলায় মাইক্রোস্কোপ আর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস এদিকে একটা ওয়াশ বেসিন তারপর একটা র্যাক তারপর একটা ওয়াটার ট্যাঙ্ক আর ওয়াশ বেসিনের নিচে একটা ছোট আলমারি তাতে থাকবে চা প্রভিশনস রান্নার জিনিসপত্র এক কথায় মোবাইল ডিসপেন্সারি কাম হোম ডাক্তারবাবু সব ঠিক হয়ে যাবে আমি একটা ছোটখাটো ফার্নিচারের দোকান করেছি একটা ভালো মিস্ত্রিও আছে গুড গুড এর ব্যবস্থা আমি করব তোমরা আসো বলেই তো ভরসা ভাই ভাবছি পূর্ণ বাড়িটা বোধহয় রাখাই চলবে না কেন বডিটার সঙ্গে আবার কি সম্পর্ক ঝামেলা করিস না জল ঝড় বৃষ্টি বলে কথা আছে আর তাছাড়া আলোর ব্যবস্থা তো দরকার ডাক্তারবাবু হ্যাঁ কিন্তু আলোর ব্যবস্থা কোনো অসুবিধা নেই এক্সট্রা ব্যাটারি দিয়ে এমন ব্যবস্থা করবো যাতে করে আপনি ভ্যানে বসে অপারেশন করতে পারেন গুড গুড তাহলে এখন আমি তোমাদের একটা 2000 টাকা চেক দিচ্ছি কাজ আরম্ভ করে দাও বাকিটা পরে দেবো বেশ মশাই একটা চিঠিও কি লিখতে নি তোমাকে ছেড়ে এখানে থাকতে পারছি না জানো তো বাপের বাড়িতে বেশি দিন থাকতে নেই মজাপুরে নিশ্চয়ই গরম পড়েছে লক্ষ্মীটি খাওয়া দাওয়া নিয়মিত করো দেতে হ্যায় হুজুর না না বরং তুমি হাটে গিয়ে খবর দাও বাদ কর বাস রে বাকিটা আমি নিজে করে নেব অমন দাদা আজকের দিনটা আপনার সঙ্গে থাকতে বললেন বাবু না রে দরকার হবে না বরং তুই কারখানায় যাও অমল একা আছে অসুবিধে পড়বে আচ্ছা
মন মোহিনী মিলি দাদা, মন মোহিনী মিলি, উৎকৃষ্ট তামাকে উত্তম রূপে বাঁধা, ভেজাল নেই দাদা, ভেজাল নেই, সকালে উঠে আপনার টান দিন, দেখবেন শরীর চাঙ্গা হয়ে যাবে, আর খাবার পর আপনার টান দিন, দেখবেন চোখে নিদ্রা যাবে দাদা, চোখে নিদ্রা যাবে, চলে আসবো মন মোহিনী মিলি দাদা, মন মোহিনী মিলি, ভাইও 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 সুনো সুনো ভাইও সুনো, ডাক্তার বাবু নে আপ লোগো কো লিয়ে বড়ি মুশকিল কি বাত হ্যায়, কোই সুনতা হি নেই তো কেসে বুলাও, আরে মুশকিল কি লালি ভাইয়া, আরে দূর ডাক্তার বাবু সবাইকে ডাকতে বলেছে তো কই শুনছেই না, শুনছে না, আসো আমার সাথে, আসো কাহা যাবো চলোই, সকালে উঠে একটা টান দিন, শরীর চাঙ্গা হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, আপনার যন্ত্রটা দিবেন তো, একটু কথা বলবে দরকারি কথা, ভাইয়া এক বহুত জরুরি বাত শুনো, ও গাছের নিচে ডাক্তার বাবু তোমাদের জন্য বসে আছে, তো আমার রাজা ভাই লে কমলাখা এনে ডাক, টাকা কি হবে রে, রাখ তোর কাছে, অমলদা বলেছে যে মাসে 30 টাকা করে দেবে আর খাওয়া দাওয়া সব ফ্রি, ইনজেকশনটা আমার কাছে ছিল বলে দিতে পারলাম, কিন্তু এলোকের জন্য ওষুধ জোগাড় করা আমার একার পক্ষে তো সম্ভব হবে না, সেই জন্য যার যা ক্ষমতা ওই বাক্সের মধ্যে দিয়ে দেবে, ওতে খালি ওষুধ কেনা হবে, কি হচ্ছে তোর, খেয়েছি বলে ওখানে দাঁড়িয়ে কেন, এখানে আয়, কিরম করে রেখেছো তুমি, কি সওদা করলে, চর খবর মতো কোনো সওদা করিনি, কমলা কমলা কত আছে, 100 দিয়ে যা, বাচ্চারা খাবে, আলি এই গাড়িতে রেখে দাও, যা পয়সাকে দিয়ে দাও, কিরকম নোংরা করে রেখেছো তুমি, একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখতে পারো নি, শিপলি এটা একটু গরম জল হচ্ছে নিয়ে আয়, জল গরম করছিস যে, চা হবে নাকি, আমাকে অল্প দিস, অমন করে তাকাবেন নাই ডাক্তারবাবু, এটা আপনার কিনা জায়গা লয়, এখানে সবারই আসবার এখতিয়ার আছে, আমি শুধু দেখতে এলাম কেমন সর্বসাধারণের সেবা করছেন, কথাটা শুনলাম কিনা তাই পরক করতে এলাম, তো আপনার কাজ ভালোই চলছে, সাধন সঙ্গিনীটা জুটাইছেন ভালো, একবারে সতী সাবিত্রী, বেরিয়ে যায় ওখান থেকে, খবরদার চোখ রাখাবেন নাই আমাকে, যখন সিভিল সার্জন হলেন তখন অনেক সেলাম করেছি, এখন আপনি সে ডাক্তার লন, এখন আপনি থাকলেন কি মরলেন তার কারি কি, তো লাটক জমাইছেন ভালো, তো সব লাটকেই তো একটা বদমাইস থাকে, ধরুন সে বদমাইস না হয় আমি, আপনার লাটক জমবে কি করে, তুই বাঁচবি নাই ছিপলি, মরণ বল সুখ বল যা খুশি বল সব আমার, এই সর্বসাধারণের সামনে বলে গেলাম, মনে রাখিস কথা, আপনাকে চুড়ি দেখাতে এসেছে ডাক্তার বাবু, ও বাহ বাহ কি সুন্দর চুড়ি, হ্যাঁ হ্যাঁ
শিপলি? হ্যাঁ বাবুজি। দেখ রে মন্দ জমেনি। আজকে তো সারাদিন নষ্ট হলো না রে। না বাবুজি, ভালো কাম ভালো লাগে। তুই ফল তরকারি বিক্রি করে কত রোজগার করিস? কাহা রোজগার করি বাবুজি, এক দেড় টাকা খাটতে খাটতে মরে গেলাম। আমি তোকে 40 টাকা করে মাইনে দেবো, খাওয়া পরা সব। কাজ কর, নার্সের কাজ আস্তে আস্তে শিখিয়ে দেবো। মগর বাবুজি, আমি থাকলে দুশ্মন ভি পিছে পিছে আসবে, তোমার সব কাজ খারাপ করে দেবে। কিচ্ছু হবে না। হবে বাবুজি হবে, ও আমাকে না মেরে ছাড়বে না। আমার মা বলতো আমি বদনসিব মেয়ে, মগর আমার আদমি বলতো আমি খুব সুন্দর। আপ দেখো বাবুজি, মা কা বাত ঠিক হলো, আমি বদনসিব। যা তুই যা খেয়ে নে, আর চল সন্ধে হয়ে এলো। আর শোন আলীকে একটু দিস। হ্যাঁ বাবুজি, তুমি খাও না। আমাকে ছুটি দিয়ে দিন, বাড়ি চলে যাই, এই অনিয়ম আমার চোখে দেখতে পাচ্ছি না। কবে যেতে চাও বলো? কাল সকালে। বেশ। ডাক্তার বাবু আছেন নাকি? ডাক্তার বাবু আবার কি হলো? মানুষটাকে একটু জিরোতে দেবে না? ডাক্তার বাবুকে কি আপনারা মেরে ফেলতে চান? এই আজমলাল যাও, আসুন আপনারা। আপনি তো এদের মাথায় তুলেছেন ডাক্তার বাবু, এমন আজকারা দিচ্ছেন, কতদিন আর পায়ের তলায় পড়ে থাকবে? একটু উঠুন না। যাই আপনাদের। ওই সেই অম্বলের ওষুধটার একটা প্রেসক্রিপশন করে দিন। এটা আপনি কি করছেন ডাক্তার বাবু? বস্তিতে বস্তিতে ঘুরে ওই সব জঘন্য অ্যাটমসফিয়ারের মধ্যে দিনরাত কাটাচ্ছেন, একটা শিক্ষিত সুস্থ জীবনের এই কি পরিণতি? পরিণতি খারাপ না? খগেন বাবু কুচ্ছে রটাতে ভালোবাসেন, রটান। আপনি টাকা ধার নিয়ে শোধ করতে ভালোবাসেন না, করেন না। আমার হাট বাজার বসতে ভালো লাগে, আমি ঘুরি। এনে বাড়িতে পেয়ে অপমান করছেন ডাক্তারবাবু, অথচ আমরাই আপনার সজাতি, বিপদে আপদে আমরাই আপনাকে দেখব। আমার প্রয়োজন খুব কম খগেন বাবু, খুবই কম। আমার যে প্রয়োজন আছে ডাক্তারবাবু? আসুন 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 নোটুবাবু আসুন। আপনার যদি একজন নন টেকনিক্যাল আনস্কিল্ড অ্যাসিস্ট্যান্ট দরকার হয় আমি আছি। দেখুন একবার ইউনিফর্ম পরে চলে এসেছি। বসুন বসুন। আচ্ছা আমরা তাহলে চলি, আসুন। আজবলাল বসুন। শোনো একটু চা তৈরি করো। আর শোনো, কাল থেকে তুমি আমার সঙ্গে যাবে, ওই গাছতলাতে রান্না হবে, যা সবাই মিলে খাবো। রোজ কজন করে খাবে? সবাই, যারা কাজ করবে সবাই। ও ইনি তো চলে যাচ্ছেন কাল। তুমি তো কাল চলে যাচ্ছ না? যেতে পারলে ভালোই হতো, আমি স্পষ্ট কথা বলি। কত দাম দিলে গো? কেন তোর তা দেখি দরকার, কিনতে পারবে? কিরকম ভালো লাগে? কি হবে গো? দুধ ভোজন হবে, চিকেন কারি আর রাইস। চলে এসো গাছতলায়, তুমিও পাবে ঢালাও ব্যবস্থা। তো ব্যাপার, এতগুলো মুরগি কথা বলবে? বলুন ১,০০০ টাকা জমেছে। না বাবু, আপনার মুখ দেখে তো মনে হচ্ছে খুশি হননি। তাহলে বলি, এটা কো বেশি দিন থাকবে না, যা ঢালাও খরচ। এবার খুশি তো? বসে পড়ো বসে পড়ো, সব বসে পড়ো, ডাক্তার বাবু সবাইকে দেখবেন। আচ্ছা, উটি হলো গিয়ে আপনার 32 নম্বর। নটু বাবু, কি লিখছেন আপনি? রোগীর হিসেব রাখছি। কি হবে হিসেব রেখে? ইতিহাস রচনা করবো। ইতিহাস নে, টেপ লাগিয়ে দিছি। কিরে
আর গাছে চড়বি? না, নিশ্চয় চড়বি, আবার ভাঙবি, আবার ব্যান্ডেজ করবো। যা নানি, এদিকে এসো, তোমার জন্য চশমা করে রেখেছি। হ্যাঁ যা আছে। এই তোমার চশমা। ভালো নাম হয়েছে আপনার, বুড়ো বাবু। আপনি খুশি তো? হ্যাঁ, ব্রাউনিং বাবু হলে একটু বেশি খুশি হতাম। এদিকে এসো। গরম জল থেকে ছুরি টুরি বার করে নিয়ে কি হলো? ফুটো করতে হবে ডক্টর বাবু। হ্যাঁ রে, তানার কষ্ট পাবে। ফুটো করবি ডাক্তার বাবু? কে আমার অন্ত আগে তা তুমি বলতে পারো না বাবা, তুমি চুপ করে ওখানে বসো। ভাই সাহেব, আর উদয় তোমাদের সঙ্গে দেখা হবে না। ভগবান কে নাম শোনা দো, ভগবান কে নাম শোনা দো। জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় 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 রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম। তালি বাজা কে ভাইয়া, তালি বাজা কে। জয় জয় রাম কহো, জয় জয় রাম, জয় জয় রাম কহো, জয় জয় রাম, 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 জয় জয় রাম কহো, জয় জয় রাম, জয় জয় রাম কহো, জয় জয় রাম, জয় জয় রাম কহো, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম কহো, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম কহো, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম কহো, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম কহো, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম কহো, জয় জয় রাম। ছিপলি গামলাটা দে। ছিপলি কিষেন মারের জন্য একটু দুধ হবে রে। হ্যাঁ ডাক্তার বাবু, ও কি আছে? গরু কোথেকে এলো রে? নানি দিচ্ছে কি, রোজ 6 সের করে দুধ হয়। বাহ, কিন্তু হিসেব রাখিস, পয়সা দিতে হবে। হিসেবটা আমি রাখছি ডাক্তার বাবু, রোজ 6 সের করে, প্রতি সের 8 আনা। ভেরি সিম্পল। থ্যাংক ইউ বড় বাবু, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম ইয়াং ম্যান। এখন গরম জলে দিয়ে দে। তোমার হয়ে গেছে কিষেন মহারাজ, দেখো কত জল বেরিয়েছে। এখন একটু হালকা বোধ করছো? ধরে রাখ। ডাক্তার বাবু কত টাকা দিতে হবে? টাকা পয়সার ব্যাপারটা এদিকে কিষেন, যা পারো ওই বাক্সে দিয়ে দাও। ডাক্তার বাবু আমি 50 টাকা দেব। ডাক্তার বাবু আপনি দাওয়াই কিনবেন আমাদের সকলের জন্য। Thank you.
আজ সকালে আপনি 51 জন রোগী দেখেছেন। গুড। কে বলে মশাই আমরা বুড়ো হয়েছি? আপনার কিরম লাগছে? 10 বছর বয়স কমে গেছে। আই এম ভেরি হ্যাপি। মনে চলে যাওয়ার পর ভাবছিলাম কি করে সময় কাটবে। ঝোঁকের মাথায় কাজে হাত দিলাম, এখন শেষে রাখতে পারলে হয়। কিন্তু যেভাবে খরচ করছেন তাতে কতদিন চলবে? চলুক না যে কদিন হয়, অন্তত সে কদিন আনন্দ তো পেয়নি। মাই কমপ্লিমেন্ট স্যার। থ্যাংক ইউ। এদিকে কিন্তু আপনার ডাক্তারি করা ছাড়া আরো বিস্তর কাজ জমেছে, আমি সব লিখে রেখেছি। এই যে 1 নম্বর, গীতা গয়লানির স্বামী রাতে বাড়ি ফেরে না, আপনাকে মীমাংসা করতে হবে। 2 নম্বর, ভূষণা নেশা করে তার স্ত্রীর তলপেটে লাথি মেরেছে, আপনাকে বিচার করতে হবে। 3 নম্বর, ছবিলালের কাছে নারায়ণ 50 টাকা ধার করেছিল, ছবিলাল নারায়ণের স্ত্রীকে তার বাড়িতে কাজ করে টাকাটা শোধ দিতে বলেছে। তা যখন একজন রিটায়ার্ড জাজ সাহেব আমার সঙ্গে আছেন, এগুলোর মীমাংসা হতে আর অসুবিধে কি? প্রথমত আমি জজ হতে পারিনি, সাব জজ হয়ে রিটায়ার করতে হয়েছে। দ্বিতীয়ত এর মীমাংসা করার জাজ কেন, স্বয়ং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ক্ষমতা নেই। ওরা বিচার প্রার্থী শুধুমাত্র ডাক্তারবাবুর কাছে, ওদের অতি নিকটতম বন্ধুর কাছে। মুশকিল, আমি যেন দিন দিন কিরম জড়িয়ে পড়ছি নুটুবাবু, এরাই যেন আজ আমার অতি আপনার জন্য হয়ে দাঁড়িয়েছে। সখী ভাবো না কাহারে বলি, সখী যাত না কাহারে বলি, সখী ভাবো না কাহারে বলি, সখী যাত না কাহারে বলি। তোমরা যে বলো দেব সুরজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাত নাম। ডাক্তারবাবু, কি খবর অমল? তবু আপনার গাড়িটা একটু অল ইংরেজিং করতে এলাম। করো। বলালি, কি কি ট্রাবল পাচ্ছ? সব কুছ ট্রাবলই ট্রাবল হ্যায়। আচ্ছা, কার্বুরেটর, ডিস্ট্রিবিউটর, রেডিয়েটর, স্টার্টার, পুরা মোটর একদম গড়বড়, সর্বনাশ। গাড়ি চালাচ্ছ কি করে? আরে আমি বলে চালাচ্ছি, দুসরাতে হতো তো ছুত না। তাই তো, ডাক্তারবাবুকে বলে তোমার মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। একে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু সরানো তো সম্ভব নয়। আমি কিছু করতে পারি ডাক্তারবাবু? আমি ডাক্তারি পাশ করেছি। আচ্ছা, লেগে পড়ো, প্রথমে রেক্টিফাইড স্পিরিট দিয়ে গুণ পরিষ্কার করো। ছিপলি, রেক্টিফাইড স্পিরিট নিয়ে নোটবুক, আমার ব্যাগ। অক্সিজেন দাও, ব্রিদিংটা ইজি হবে। তুলো দিয়ে মুখটা মুছে। কিন্তু আমার মনে হচ্ছে এখানটা বোধহয় ফ্র্যাকচার হয়েছে। ছিপলি, প্লাস্টার নিয়ে। একটু বেশি করে তুলো আর ডেটল নিয়ে। অনিমেষ, আগে তুমি প্লাস্টার করতে পারবে? আগে দেখো দেখো ব্রিদিংটা ইজি কিনা। হ্যাঁ, অনেক তো। তুমি এখানে কি করছো? দেখছি। না, এখানে দেখবার কিছু নাই, যাও এখান থেকে। জায়গাটা কি তোর কেনা? না, তোমার ঠাকুর তার কেনা। বুড়াটা মেয়েদের কি আছে, কি পাবি রে? ডাক্তার বাবু, অমল, ডাক্তারবাবু, ওই জানোয়ারটাকে ঘাড় ধরে বার করে দাও। ছবি লাগাও কি বলে?
জ্ঞান ফিরে গেছে প্লেট? না ডক্টর বাবু। ভয় পাসনি নানি, ভালো হয়ে যাবে। বাবু বেটবাকে তোরা হাতে ছোড় দিলিয়ে বাবু, আমরা সবকে ভগবান তোহি ছে বাবু, তোহি আমরা সবকে ভগবান ছে বাবু। ঠিক হয়ে যাবে নানি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবু। নটু বাবু আপনার বরং বাড়ি যান। আপনি যাবেন না? না, যতক্ষণ না জ্ঞান হয় একে সরানো উচিত হবে না। রাত্রি রাত্রে এখানে কাটিয়ে দিই, আমার কোনো অসুবিধা হবে না, বিছানাপত্র সঙ্গেই আছে। যদি অনুমতি করেন কাল থেকে আমি আসি। আসতে পারো, আর এই কান প্রমিস হয় না। আমি আসবো স্যার। আচ্ছা এসো। ভাবিস না নানি, বাড়ি যা, বাড়ি যা। ঠিক আছে, একটু ঘুমবার চেষ্টা করো। শুরু করেছে, পুলিশ একটা খবর দেবো, সে তুই এবার একটা বিয়ে কর, তাহলে আর ভয় করবে না। যা আপনি বলবেন তাই হবে। হ্যাঁ, বিয়ে করাই ভালো। এমনি একা একা কতদিন থাকবি? যে জুঁই ফুলের গাছটা লাগিয়েছিল কেমন বাহার ফুলেছে দেখেছেন বাবু? হ্যাঁ, ও যেন আমার সঙ্গে সঙ্গেই আছে, অথচ ওর কথা মনে করবো না, ওর অবসর নেই। অনেক রাত হলো যে, এবার শোবেন চলো, এখানে একটু বসে বেশ ভালো লাগছে, তুমি যাও।
খোলা হ্যাঁ আমরা যে কাছে ডাক্তার বাবু এর আত্মীয়দের কাউকে দেখছি না তো এ কি কেউ নেই এরা সবাই তো আমার আত্মীয় সবাই আছে সবাই আছে আব্দুল তো জ্বর ছেড়েছে আব্দুল তো জ্বর ছেড়েছে নারায়ণ কেমন আছে আজব লাল আলো জ্বালো এত অন্ধকার কেন আলো জ্বালো এত চোখ ঠিক করে দিতে পারলাম না নানি আজবলাল রান্না করো সকালে কত খাটছে একটু খেতে দাও ওদের ছিপলি ছিপলি কোথায় তো ছিপলি আমার রিভলভারটা রেখে দে তোমার চুল গাছ কত বড় হয়েছে মনু সবাই আমাদের জন্য অপেক্ষা করছে বাবুজি